দুরুস কুরা বা দম দুরুস। আমাদের এলাকায় নতুন জামাই আসলে নতুন জামার জন্য এটা দুরুস কুরাটা রান্না করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আর পাহাড়ে ঘেরা এই চট্টগ্রাম। চট্টগ্রামে এলে আমরা যেরকম প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে মুগ্ধ হয়ে যাই, ঠিক সেরকমই আমরা কিন্তু মুগ্ধ হই নানান রকম খাবারে। অর্থাৎ বলা যায় আমরা বিভিন্ন রকমের খাবারের সাথে এখানে এলে পরিচিত হই, ঠিক সেরকমই নানান রকমের নামের সাথেও পরিচিত হই। ঠিক এরকমই একটি নাম হচ্ছে দুরুসকুরা বা দম দুরুস। এই দম দুরুস রান্নাটা আসলে কী এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এবং বিস্তারিত জানতে গেলে কিন্তু দর্শক বন্ধুরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তবে তার আগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি, আমি নূর এ জান্নাত, আজকে চলে এসেছি চট্টগ্রামের হাট হাজারি এলাকায় দীপ্ত টিভি চুলার পার অনুষ্ঠানে। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং এই রান্নাটি উপভোগ করুন। কুমরু তাজ আপু, নামটা তো খুব সুন্দর। তো আজকে আমরা এখানে তো আপনার চুলার পারে চলে এসেছি একেবারে দম দুরুস বা দুরুস কুরা রান্নায়। এই দম দুরুসটা কেন বলা হয়? এটা আসলে আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রান্না বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় নতুন জামাই আসলে নতুন জামার জন্য এটা দুরুস কুরাটা রান্না করা হয়, আর নতুন বিয়াই বিয়ান আসলে ওদের জন্য করা হয়। আর আমাদের এলাকায় এটা যদি নতুন জামার জন্য করা না হয় তাহলে মনে হয় এটা সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় না। তো এখানে যদি আমি বলতে চাই তাহলে আই তো নতুন জামাই নয়, অনেক নতুন জামাই নয় আপা, জামাই নয় আপা, কিন্তু নালে নতুন মেওয়ান, নতুন গরবা, নতুন মেওয়ান আইছি আনে রান্দা আমারে খাই দুরুস করে খাবাই অনরে খাবাই মানে দেখি তো আমি নতুন দিয়েছি। তো অর্থাৎ আমরা বললাম আমি তো নতুন জামাই নই, আমি নতুন মেহমান, আজকে চলে এসেছি কুমরু তাজ আপুর চুলার পারে দেখতে। এই দুরুস কুরা রান্নাটি এখানে খুব সুন্দর করে উপকরণগুলো সাজিয়ে রাখা রয়েছে। মশলার বাহার দেখে কিন্তু দর্শক আমরা বুঝতে পারছি যে রান্নার একটা বিশেষত্ব তো আছে। তবে দর্শক এই রান্নার উদ্দেশ্যে বলে দিতে চাই, এই যে ঢাকনা দিয়ে রাখা আছে এখানেই রয়েছে আসল দুরুস কুরা বলা যায়, বা বলতে পারেন কুড়া। তো কুড়াটা আসলে কি, চলেন আমরা আগে রান্নাটা দেখব, তার আগে এই ঢাকনা উন্মোচন করি, করে আসলে বলে দেই কুড়াটা মানে কি। এই যে ঢাকনা তুলে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আস্ত একটা মুরগি। আমি যতদূর জেনেছি এখানে এসে যে কুড়া মানে হচ্ছে মুরগি আর দুরুস মানে হচ্ছে আস্ত, অর্থাৎ পুরোটা থাকবে। আচ্ছা, তো আমরা তো হলুদ মাখিয়ে রেখেছি না, তো রান্নার শুরুতে আমরা কি করব বলুন? এখন আমি সব বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, প্রথমে আমি পেঁয়াজ কাটাটা দেব, তারপর দেব রসুন বাটা, একটু রসুন, তারপর আদা বাটা, আদা বাটা, তারপর দিলাম চিনা বাদাম বাটা, এবার তারপর দেব এটা ধনিয়া বাটা, এটা হচ্ছে গরম মশলা বাটা। এই যে এত আয়োজন, এত বাটা মশলা, এগুলো কি আপনি হাতে বেটেছেন? হ্যাঁ, সবগুলো আমি বেটেছি। আপনি কি শিলনোড়ায় বাটেন? আমি শিলনোড়ায়, শিলনোড়ায় না বাটলে আপু আসল ফ্লেভারটা পাবেন না। এটা হচ্ছে জিরা বাটা, জিরা বাটা দিলাম, কাঁচামরিচ বাটা, তাহলে এখন আমরা এটা মেখে ফেলি। আচ্ছা, এখন ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এইভাবে আমরা আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রাখতে হবে? এটা তো ঢেকে রাখলাম, এবার একটু আপনার গল্প শুনি, রান্নার পাশাপাশি কি করা হয়? রান্নার পাশাপাশি আপু আমার একটা অনলাইন বিজনেস আছে। বাহ, আমি 3 বছর থেকে এটা করতেছি। এখন কি নিয়ে বিজনেস করছেন? আচার, বিভিন্ন রকমের আচার আছে, বালাচাও আছে, চিংড়ি শুটকির বালাচাও,
আর হোমমেড ফুড। এটা এখন চট্টগ্রামের পাশাপাশি আমার সারা বাংলাদেশে পাঠানো হচ্ছে কুরিয়ারের মাধ্যমে। এই দুরস্কুরাটা কি আপনি এখন পর্যন্ত রান্না করেছেন? হ্যাঁ, অনেকবার করেছি। ওই যে অতিথি আপ্যায়ন? হ্যাঁ, অতিথি আপ্যায়ন করেছি। মাঝে মাঝে বিশেষ কোনো দিনে আমরা ঘরে খাওয়ার জন্য এটা ঈদে হয়। হ্যাঁ, ঈদে হয়। আপনি করেন বাড়িতে? হ্যাঁ, আমি করি সব। রান্নার হাত ভালো হলে সবই ভালো হয়। আমার ছেলে মেয়েরা তো আমার রান্না খেয়ে অনেক খুশি। অনেক খুশি? মা যাই রান্না করুক না কেন, সেটাই খুব প্রাণ ভরে খাওয়া যায়। এবং মায়ের রান্না খেয়ে কেউ কখনো অসুস্থ হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি নিজের হাতে রান্না করেন, অন্যরা যদি এটা পরিতৃপ্তি করে খায়, এটা তখন আপনারও একটা শান্তি লাগবে। হ্যাঁ, এটা আনন্দ হাতের পরিতৃপ্তি তো তখনই আসে যখন অতিথি বলে বাহ খুব ভালো হয়েছে, চমৎকার। একদমই তাই। তো আমরা কি এখন একটু খুলে দেখবো? হ্যাঁ, খুলে দেখতে পারি এটা। এবার কি করবো আপু বলেন? আপু, এটা আমরা এখন ডেক্সিতে নিব। এখন আমরা একটু পানি দেবো এখানে। এখন আমরা এটা ঢেকে দেব। দম দুরুস মানে হচ্ছে, যতটুকু আমি জেনেছি, যে এটা মিডিয়াম আছে। হ্যাঁ, মিডিয়াম আছে। দমে দমে রান্না রান্না করে। একটু খুলে দেখি আপু। এখন এটা প্রায় হয়ে গেছে, খুলে দেখতে পারি? এই জি, হয়ে গেছে। এই পাশে রাখছি। আচ্ছা, এবার কি তেল দিতে তো হবে? এটা থেকে সাদা তেল ব্যবহার করা যায়। পেঁয়াজ, আমরা একটু পেঁয়াজ বেরেস্তা তাহলে তুলে রাখবো তো? হ্যাঁ, উপরে ডেকোরেশন করার জন্য আমরা একটু করে তুলে রাখবো। ঢেকে দিলাম দর্শক বন্ধুরা, 5 মিনিট রাখতে হবে। সুতরাং আপনারা আড়াই মিনিট করে ভাগ করে নেবেন। আড়াই মিনিট ঢাকা দিয়ে হওয়ার পর এপিট হয়ে গেলে আবার উল্টে দেবেন, ওখানে আড়াই মিনিট হবে। রাস্তা উল্টে দেবো, আড়াই মিনিটের মতো হয়ে গেছে। মানে যে অর্ধ বোঝন তো হয়ে গেছে, পরিবেশন করব না? হ্যাঁ, রাস্তা দিয়ে পরে সুন্দর করে ডেকোরেশন করে দেব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত দুরুস্কুরা আমার হাতে, এবং উনি বলেছেন নতুন বউদেরকেও খাওয়ানো যায় বা নতুন মেহমানকেও খাওয়ানো যায়। আমি বউ নই, ঠিক আছে, কিন্তু আমি মেহমান, নতুন মেহমান। তো আমি এটা কিন্তু টেস্ট করব এখন। অবশ্যই আপু, এটা তো আপনাকে এভাবে টেস্ট করতে দিতে পারি না, এটার জন্য পোলাও লাগবে। আমি পোলাও নিয়ে আসি আপনার জন্য। আপনি পোলাও রেখেছেন? হ্যাঁ, অবশ্যই আপু। আমি একেবারে আপ্লুত হয়ে গেছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। পোলাও কি চলে এসেছে? হ্যাঁ আপু, আপনার জন্য পোলাও রেডি। পোলাও এর সাথে তাহলে আমি তো এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি দর্শক, আমার মুখে একেবারে পানি জমে গেছে। এবং দর্শক বন্ধুরা, আমি জানি অবশ্যই আস্তা মুরগি এরকমভাবে রান্না করা দেখলে আপনাদের মুখেও পানি চলে আসবে, তবে আমার রিভিউ নেওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তারপর রান্নাঘরে ঢুকে যেতে পারেন। চলুন আমরা শুরু করে দেব। ট্রাই করেন আগে আপনি। হ্যাঁ, না আপনিও শুরু করেন। ওহ,
অসম্ভব মজা লাগতেছে, অসম্ভব মজা লাগতেছে। আজকে আমার বাড়িতে আপনি নতুন নতুন মেহমান, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে নোয়া ঘরবা। হ্যাঁ, নোয়া ঘরবা যেহেতু সেজন্য আজকে আপনার জন্য এই দম দুরস্তা রান্না করা। খেতে খেতে তো আপনাদের কথা ভুলেই গেছি, খাবার তো থামাতে পারছি না, তবে তার আগে কিন্তু আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে দর্শক বন্ধু। তার আগে আপুর কাছ থেকে বিদায় নিয়ে নেই। এই যে চুলার পারে আসলাম, আপনার কেমন লাগলো আমি যে এসেছি আপনাকে একটু বিরক্ত করতে? না না, ভীষণ ভালো লাগছে, আমি সত্যি সারপ্রাইজ আপনাকে পেয়ে। হ্যাঁ, খুব ভালো একটা সময় কাটলো, জানি না আপনাকে কিভাবে ইয়া করতে পারলাম আমি। আপনার আপ্যায়নে আমি তুষ্ট, এবং অবশ্যই বলতে হবে যে এই রান্নাটা অসম্ভব মজার, যেটা আপনি আমাকে করে খাওয়ালেন আমি অনেক পরিতৃপ্ত হয়েছি। সেটাই আমার সার্থকতা আপু। অবশ্যই আপু, আপনি ভালো থাকবেন, আপনার রান্না এত মজা যে আমি কিন্তু বিরক্ত করতে আবার কখনো চলে আসবো। অবশ্যই আপু, আপনার যখন ইচ্ছে হয় আপনি চলে আসবেন। সুতরাং দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু দেখলেন দম দুরুস বা দুরুস কোরা। এই রান্নাটি সাধারণত জামাইদেরকে খাওয়ানো হয় বলে শুনেছি, তবে এখন নতুন অতিথি বা অতিথি আপ্যায়নে এই রান্নাটি কিন্তু খুব জনপ্রিয়। শুধু চট্টগ্রামে এই রান্নাটি আবদ্ধ থাকবে কেন, সারা বাংলাদেশ কেন হবে না? চট্টগ্রামের রান্না বলে কি শুধু চট্টগ্রামের মানুষই খাবে? আমরা সারা বাংলাদেশে যেন এই রান্নাটি করে খেতে পারি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু এ পর্যন্তই, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো আপার চুলার পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আমি নুরে জান্নাত, দীপ্ত টিভি চুলার পার থেকে আজকের মতো আল্লাহ হাফেজ।